E, chi mai spai să nu? Ha? Legi cuisa? Oh, isamas to sundor isa lagse. Ha? Isamas sundor mas, nodir mas to. Gumtir mas. Khawai shada lada. Kiu e e e kada ki ekta sale paisen? Ekta me de lage nai temon. Bujhe geche, ha? মরে যায় কেন? ও কুইসা মধ্যে নয় ই করা লাগে, শ্বাস নেওয়া লাগে কতক্ষণ পরে পরে ওইটা। হ্যাঁ, এটা তো আবার ভালো মাছ লাগছে, সুন্দর মাছ। ওই ট্যাংরা মাছ আছে ভিতরে, দেখেন কাটা বুদ্ধে। ওই যে নৌকা আসতেছে আমাদের নেওয়ার জন্য। যাই হোক, আমরা যাচ্ছি নারান্দিয়া, দক্ষিণ নারান্দিয়া যে নদীর ওপার যাব। এটা আমাদের গোমতী নদী। গোমতী নদীর বিশালতা এখন পরিপূর্ণতায় ছুঁয়ে গেছে। তো দর্শক, আমরা আছি গোমতী নদীর পাড়ে, হোসাইনকে দেখতে পাচ্ছেন, এবং এই যে এক ভাই মাছ শিকার করছে। আসলে যদিও জালটা আসলে অবৈধ, তারপরও আসলে চানা জাল অবৈধ, তো অবৈধ করে না, এটা অবৈধ একবারে, এটা বৈধতেই পায় না এই জালটা। গাঙ্গের সব মাছ একবারে কি যা আছে তিতা নেই ফুটি। এটা কি ট্যাংরা? এই কারণ এটা তো রিডা মাছের মতো লাগতেছে। কি মাছ? না না, এটা আইন মাছ না, এটা কি ট্যাংরা। এই তো এটা আমার কি মনে হচ্ছে, একটা গবেষণা করি ভাই, একটু মাছ রাধে নেন তো। এখন আমার কি মনে হইতেছে জানেননি, আইল মাছের সাথে মনে হয় ট্যাংরা মাছের ক্রসিং হয়েছে বা এরকম কিছু, অথবা রিডা মাছের সাথে ক্রসিং হয়েছে মনে হয়, এরকম কিছু মনে হইতেছে না। এটা তো ট্যাংরা, এরকম ট্যাংরা তো জীবনে দেখি নেই। আপনি দেখছেন না আগে এরকম ট্যাংরা? আশ্চর্যজনক ট্যাংরা একটা, দেখো এই ট্যাংরা আর জীবনে দেখি নেই আমি। হোসেন দেখছো? না না, আইল মাছের ছাওয়ার মতো। এটা আমার মনে হয় আইল মাছের সাথে অথবা কোনো মাছের সাথে এটার ক্রসিং হয়েছে, তাই না? এরকম কিছু আসলে ট্যাংরা মাছ এরকম দেখতে, ক্যামেরার মধ্যে কেমন দেখা যায় জানি না, ট্যাংরা মাছটা একটু ভিন্ন রকম। হ্যাঁ, তো যাই হোক, এই যে নৌকা নিয়ে আসছে, আমাদের গন্তব্যে পৌঁছাইতে হবে। সাত ধরার জন্য কিন্তু আমরা যাচ্ছি ওপারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান ভালো আছেন? যা, কি হালে দিনকাল চলছে? বাজার মাস করা নেই ইনশাআল্লাহ, ভালোই চলবে। গাদলা তো না, গাদলা হইলে সমস্যা। গাদলা হইলে সমস্যা হয় নাকি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ আপনি আছেন বিদায়। কিন্তু আমরা সহজে ওই পারে যাইতে পারতেছি। আমি না তার ভিডিও করি, আমি না তাহলে আরো লোক কাঁদবো। মানে আপনি না থাকলে আল্লাহ কারো না কারো রাখতো। ও, এটা ঠিক আছে, আমি বলে ফেলছি। হ্যাঁ, আল্লাহ কারো না কারো ব্যবস্থা করতো। যাই হোক, আপনারা আসেন বিদায় কি, রাইট? ভালো লাগছে আপনার কথাটা শুনে। সবসময় আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, রাইট? এদিক দিয়ে হোসাইন কিন্তু বইটা হাতে নিয়ে দিছে। হোসাইন কিন্তু নৌকা পাওয়ায় মোটামুটি পারদর্শী। ওই দিনকে যদি অবট গাছের ভিতরে ঢুকাই দিছিল, স্রোতের ছোটে ওই দিনকে বট গাছের নিচে গেছে নাকি? পানি ছুটলে নদী হয়ে যাবে, এরকম অনেক রেকর্ড আছে। এটা আবার ঘুরে যাবো গা,
কিন্তু নিতে পারলাম না, কারণ সাপ ধরতে প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা ব্যয় হয়ে যায়। হ্যাঁ।